কুমিল্লায় প্রেমিকার বাবা ও চাচার পিটুনিতে প্রেমিক মারা যাওয়ার ঘটনায় প্রেমিকার বাবা ও চাচাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রবিবার রাতে কুমিল্লার কোতোয়ালি মডেল থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে কোতোয়ালি মডেল থানায় নিহতের মা রুজিনা বেগম বাদী হয়ে হত্যা মামলা করেন। র‍্যাব জানায়, পিটুনিতে মাহিনের মৃত্যু সংবাদ শুনে মারা যান তার বাবা। মেয়ের পরিবার তাদের মেয়ের সাথে নিহত মাহিনের সম্পর্ক মেনে নিতে পারেনি। মেয়ের বাড়ির লোকজন বারবার নিষেধ করলেও প্রেমের সম্পর্ক চালিয়ে যায় মাহিন। এতে আসামিরা ক্ষিপ্ত হয়ে মাহিনকে অমানবিক নির্যাতন করে, এতেই তার মৃত্যু হয়।